চিটাঙ্গর ঐতিহ্যবাহী আব্দুল জব্বারর বলিখালার 110তম আসরত চ্যাম্পিয়নে কুমিল্লার শাহজালাল বলি। আজ বৃহস্পতিবার এপ্রিলের 25 তারিখ বিয়ালে নগরীর লালদিঘি মাঠত সকরিয়ার তরিকুল আলম জীবন বলির হারাই এনে চ্যাম্পিয়ন হইতে। টান টান উত্তেজনাপূর্ণ লড়াই স্থায়ী হয় প্রায় 26 মিনিটের মতো। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বলিখালাত দর্শকলর উল্লাস আসিল সাইবার মতো। জীবন ও শাহজালাল বলির পক্ষে স্লোগান দেয় হাজার হাজার দর্শক। খেলা পরিচালনা করে দীর্ঘ 30 বছরের অভিজ্ঞ রেফারি সাবেক কাউন্সিলর আব্দুল মালিক, তার সহযোগিতা করে নূর মোহাম্মদ লেদু ও জাহাঙ্গীর আলম। সেমিফাইনালত কুমিল্লার শাহজালাল মুখোমুখি হয় মুশকালীর শাহাবুদ্দিন বলির লয়। শাহজালাল 2018 সালের বলিখালাত রানার্স আপ হইল। বিএল সেটটায় বলিখালার আনুষ্ঠানিক উদ্বোধন করে সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুব রহমান, যেটা টেলিফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। হৈরাহি 1919 সালত চট্টগ্রামের বদরফত্তি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সদর ব্রিটিশ বিরোধী আন্দোলনত যুব সমাজের ঐক্যবদ্ধ করিবার লাই এই প্রতিযোগিতার প্রবর্তন করছিল। যিবার 110তম আসর আসিল এবার বলি খেলা। আর এই ঐতিহাসিক জব্বরের বলি খেলা উপলক্ষে লালদিঘি মাঠের আশেপাশে বিশাল এলাকা জুড়ে বয়ে গ্রামীণ বৈশাখী মেলা। ডেস্ক নিউজ, সি+ টিভি।